এটিএম বুথ থেকে টাকা ওঠাতে সর্বপ্রথম কার্ডটা মেশিনের মধ্যে দিতে হবে যে এরকম সিমের যে স্লটের মতন আছে ওই ওই দিক দিয়ে দিতে হবে এরপরে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে তো টাকা উত্তোলন একবার উপরেটা চাপ দিতে হবে এখন টাকার পরিমাণ টাকার পরিমান দিলাম এই যে দেখেন দশ হাজার তারপরে সঠিক তো আপনার কাজ হচ্ছে ভিতরে গুনতেছে টাকা এই যে টাকা চলে আছে টাকা চলে এসেছে আজিক বক্সের মতন আর নতুন টিভি দিতে হবে তাহলে আপনার কার্ডটা বেরো আসবে এবং আবার টাকা তোলা সম্পন্ন হবে